প্রিয় ছাত্রছাত্রী, তোমরা এবছর দশম শ্রেণী পাশ করেছ এবং একাদশ শ্রেণীতে বিভিন্ন বিদ্যালয়ে ভর্তি হয়েছ। তবে যে আনন্দে তোমরা পাশ করলে, সেই আনন্দের সহিত তোমরা বিভিন্ন বিদ্যালয়ে ভর্তি হতে পারলে না। আমাদের বিদ্যালয়ে যারা ভর্তি হয়েছ, তোমাদের প্রথমেই বিদ্যালয়ের তরফ থেকে সুস্বাগতম। যারা আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী, আমাদের বিদ্যালয়ে ভর্তি হয়েছ, তারা অনেকেই বিদ্যালয়ের পরিবেশ সম্পর্কে জানো, এবং যারা অন্য বিদ্যালয় থেকে ভর্তি হয়েছ আমাদের বিদ্যালয়ে, তারা অনেকেই আমাদের বিদ্যালয়ের পরিবেশ সম্বন্ধে অনেকেই জানা নেই। তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ এই করোনা আবহ আমাদের দীর্ঘদিন থাকবে না। আমরা বাঁচার জন্য বিভিন্ন কৌশল অবলম্বনও করছি এবং করোনার প্রকোপটা কিন্তু ধীরে ধীরে কিন্তু কমেও যাচ্ছে। আমি যেহেতু বিজ্ঞান বিভাগের শিক্ষক, তোমরা যদি আমার ক্লাসগুলি প্রতিনিয়ত পেতে চাও তাহলে অবশ্যই ইউটিউবে যাবে, সুপ্রিয় দত্ত ক্লাসেস সার্চ করবে এবং সাবস্ক্রাইব করবে, দেখবে প্রতিনিয়ত তোমরা ক্লাসগুলি পেয়ে যাচ্ছ। তাই বিজ্ঞান বিভাগে যারা পড়ছো, তোমাদের সামনে কিছু আলোচনা করতে চাই, যা হলো যে আমি বিদ্যালয়ে জীবন বিজ্ঞানের শিক্ষক। তা তোমরা যখন একাদশ শ্রেণীতে বিজ্ঞান শাখায় ভর্তি হয়েছো, তোমাদের বিষয়ের নাম হলো কি? বায়োলজিক্যাল সায়েন্স, অর্থাৎ জীববিদ্যা। এই জীববিদ্যা তোমরা কত নম্বরের একাদশ শ্রেণীতে পরীক্ষা দেবে, পাঠ্যসূচির বিষয়বস্তু কি রয়েছে, সেই সম্বন্ধে প্রথমেই তোমাদের ধারণাটাকে কিন্তু তৈরি করে নিতে হবে, অর্থাৎ আয়ত্তের মধ্যে রাখতে হবে। তোমাদের মোট পরীক্ষা হবে 100 নম্বরের মধ্যে, যার মধ্যে 30 নম্বর থাকবে প্র্যাকটিক্যাল পরীক্ষা। প্র্যাকটিক্যালের বিষয় আমি পরে আসব। তাহলে 100 থেকে 30 গেলে 70 নম্বরের হবে লিখিত পরীক্ষা। এই লিখিত পরীক্ষার প্রশ্ন কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে করা হয়, অর্থাৎ এটা কিন্তু বিদ্যালয়ের কিন্তু ইন্টারনাল এক্সাম না, কাউন্সিলের পরীক্ষা। তাই দৃষ্টিটা তোমাদেরকে খুব দৃঢ়ভাবে দিতে হবে এবং নিজেদেরকে এই বাড়িতে বসেই তোমাদেরকে তৈরি হতে হবে। তাই তোমরা কিভাবে বাড়িতে পড়াশোনা চালিয়ে যাবে সেই ব্যাপারেই আমি আলোকপাত করব। চলো আমরা একটু জেনে নেই, এই যে 70 নম্বরের পরীক্ষা হবে, 70 নম্বরের পরীক্ষার প্রশ্ন মানের বিভাজন কি রয়েছে। একটা জিনিস বলি, একাদশ শ্রেণীতে সাধারণত পার্ট এ এবং পার্ট বি একসাথেই প্রশ্নটা পিন আপ করা থাকে, কিন্তু দ্বাদশ শ্রেণীতে যখন তোমরা উঠবে তখন পার্ট এর জন্য আলাদা প্রশ্ন থাকবে এবং পার্ট বি এর জন্য আলাদা প্রশ্ন থাকবে। এবার পার্ট এ পার্ট বি আসলে ব্যাপারটা কি, তোমাদের 18 নম্বর থাকবে হলো পার্ট এ এবং 52 নম্বর থাকবে, অর্থাৎ 52 নম্বর থাকবে পার্ট বি। এই 18 নম্বর যে পার্ট এ থাকবে, এখানে দেখে নাও, পার্ট এতে যে 18 নম্বর থাকবে তার মধ্যে 14 নম্বর থাকবে এমসিকিউ, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, এবং শর্ট অ্যান্সার থাকবে 4 নম্বর, অর্থাৎ এক কথায় উত্তর দাও বা খুব সংক্ষেপে উত্তর দাও। তাহলে 14 আর 4 কত হলো, এই 18 নম্বর হলো পার্ট এ। এবং পার্ট বি তে তাহলে কি রয়েছে, কত নম্বর থাকলো, 52 নম্বর থাকলো। এই 52 নম্বরের মধ্যে 2 নম্বর করে 2 নম্বর মানের প্রশ্ন থাকবে 5টি, অর্থাৎ 5 × 2 = 10, এবং 3 নম্বর মানের প্রশ্ন থাকবে 9টি, অর্থাৎ 3 × 9 = 27, এবং 5 নম্বর মানের প্রশ্ন থাকবে 3টি, 3 × 5 = 15। এই হলো টোটাল 52, 52 + 18, টোটাল কত হলো 70। এই 70 নম্বরের প্রশ্ন হবে। এবং প্র্যাকটিক্যালের ক্ষেত্রে যদি যাই আমরা, প্র্যাকটিক্যালের ক্ষেত্রেও কিন্তু তোমরা যে প্র্যাকটিক্যাল লিখিত পরীক্ষা বিদ্যালয়ে দেবে সেই খাতাটাও কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে যাবে। সেক্ষেত্রে পূর্ণমান কত রয়েছে আমি বললাম, 30 নম্বর রয়েছে। এই 30 নম্বরের মধ্যে রয়েছে সেকশন এ, সেকশন বি। সেকশন এ তে রয়েছে 7 নম্বর, সেকশন বি তে রয়েছে 7 নম্বর। এই 14 নম্বর তোমাদের ওয়ার্কআউট, অর্থাৎ তোমাদের হাত নিজের হাতে কিন্তু বিভিন্ন এক্সপেরিমেন্ট গুলো কিন্তু করতে হবে, এবং সেই সাথে এই 14 নম্বরের সাথে আরো 6 নম্বর যোগ হবে, অর্থাৎ 2 + 2 + 2, এটা কি হবে,
এই দুই যোগ দুই যোগ দুই অর্থাৎ তোমাদের শনাক্তকরণ থাকবে, অর্থাৎ আইডেন্টিফিকেশন থাকবে। তাহলে চোদ্দ আর ছয় কত হলো কুড়ি, এবং বিদ্যালয় থেকে ইন্টারনাল অ্যাসেসমেন্ট রয়েছে কত দশ নম্বর। কি কি রয়েছে? প্র্যাকটিক্যাল খাতা রয়েছে, তারপরে বিভিন্ন প্রজেক্ট পেপার রয়েছে, এর উপরে দশ নম্বর অ্যাসেসমেন্ট থাকে। তাহলে সত্তর আর তিরিশ কত হলো একশো নম্বর। এবার আমরা বিদ্যালয়ে কিভাবে পড়াশোনাটা চালিয়ে যাব, এবার আমরা তাহলে ঘরে বসে কিভাবে পড়াশোনাটা চালিয়ে যাব, কারণ বিজ্ঞানের মতো একটি বিষয়কে ঘরে বসে নিজে নিজে তৈরি হওয়া একটু দুষ্কর, কিন্তু তাও আমাদেরকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। দেখবে একাদশ শ্রেণীতে কিছু কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলি তোমরা নবম শ্রেণী দশম শ্রেণীতে পড়েছো। যেমন কি রয়েছে? কোষ বিভাজন রয়েছে, কোষের গঠন রয়েছে, কোষের তারপরে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী জগতের শ্রেণী বিভাগ রয়েছে। এই পড়াগুলো তোমরা বাড়িতে নিজেরাই পড়ে যাও, এবং যে জায়গাগুলো বুঝতে পারবে না সেই জায়গাগুলোকে আন্ডারলাইন করে যাও। যখন বিদ্যালয়ের শ্রেণীকক্ষে তোমরা নির্দিষ্ট শিক্ষকের সন্নিকটে আসবে, তখন শিক্ষক শিক্ষিকাবৃন্দ তোমাদেরকে কিন্তু এই বিষয়গুলো কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দেবে। তাহলে তোমরা বাড়িতে পড়াশোনাটা চালিয়ে যাও, বিদ্যালয়ের আঙ্গিনায় আমরা খুব দ্রুত আসব এই আশাও রাখছি। তোমাদের সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ।